নৃত্য শব্দটি সাধারণত শারীরিক সঞ্চালনের প্রকাশভঙ্গি বা অভিব্যক্তিকে বোঝায়। এই প্রকাশভঙ্গি সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জনের ক্ষেত্রে দেখা যায়। গীতিবাদ্যের ছন্দে অঙ্গভঙ্গির দ্বারা চিত্রকল্প উপস্থাপনের ললিত কলাই হল নৃত্য বা নাচ। এই নৃত্য বা নাচের সাথে যে শব্দটি অঙ্গাঙ্গিভাবে জড়িত তা হল মুদ্রা। এটি এক ভাব ভঙ্গিমা। বেশিরভাগ মুদ্রা হাত এবং অঙ্গুলি সঞ্চালনের দ্বারা হয়ে থাকে। জলপাইগুড়ি শহরে মুদ্রাকে নিয়েই কাজ করে যাচ্ছে মুদ্রা সাংস্কৃতিক গোষ্ঠী। এটি মূলত শাস্ত্রীয় ও সৃজনশীল নৃত্য চর্চার কেন্দ্র। গতকাল জলপাইগুড়ি উকিল পাড়ায় প্রশান্তি ভবনে সুসজ্জিত ছাদে এক ঘরোয়া সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে মুদ্রার নবকলেবরে পথ চলা শুরু হলো। শুরুতেই বৈদিক মন্ত্রপাঠ ও গণেশ বন্দনা অন্য মাত্রা এনে দেয় অনুষ্ঠানটি। এরপর বিভিন্ন শিল্পীদের সঙ্গীত পরিবেশন, আবৃত্তি, কবিতা পাঠ, আলোচনা এক এক করে পরিবেশিত হয়। কয়েকজন শিশু শিল্পীও তাদের অনুষ্ঠান পরিবেশন করে। আজকের অনুষ্ঠানে বিশেষ নিবেদন ছিল মুদ্রার কর্ণধার পারমিতা করের শ্রাবণ সন্ধ্যাকে মোহিত করা নৃত্য পরিবেশন। শৈশবের নৃত্যগুরু রানী ঘোষ দস্তিদারকে প্রণাম জানিয়ে নৃত্যের পথ চলার গল্প সকল শ্রোতাদের কাছে তুলে ধরেন পারমিতা। পরিশেষে তার পরিবেশিত নৃত্য সকল দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের সঞ্চালক শেখর কর তার সাবলীল সঞ্চালনায় উপস্থিত সবার প্রশংসা কুড়িয়ে নেন। আজকের এই অনুষ্ঠানটি ছোট পরিসরে হলেও দর্শক শ্রোতা ছিল পরিপূর্ণ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রসাদ রায়, সপ্তর্ষ ভৌমিক, নিরুপম ভট্টাচার্য, পুষ্পিতা ভট্টাচার্য, রঞ্জনা সাহা, কোয়েলা গাঙ্গুলি, সঞ্চালী রায়, রানী ঘোষ দস্তিদার, নির্মল ঘোষ, কমল ভট্টাচার্য, শান্তা চ্যাটার্জি, তন্দ্রা চ্যাটার্জি, শুভঙ্কর কর সহ আরো অনেক গুণী কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী ব্যক্তিত্বরা। আজকে মুদ্রা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সেটা চলছিলই, আমাদের নাচ গান আবৃত্তি এর চর্চা তো চলছিলই, কিন্তু সেটাকে আবার মুদ্রার যাত্রাটা আরেকটু নতুন করে শুরু হলো আজকের থেকে। আজকের এই উৎসবের মধ্য দিয়ে মুদ্রার পথ চলা, মুদ্রা সাংস্কৃতিক নৃত্য চর্চা কেন্দ্র এর পথ চলা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু। এখন হাওড়া থেকে ট্রেন ধরার ঝুঁকি নিতে হবে না আর, আমরাই নিয়ে যাব জলপাইগুড়ি থেকে। আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে আমরাই আপনাকে ঘুরিয়ে দেখাবো বিভিন্ন জায়গা। তবে আর দেরি করছেন কেন, আজই বুক করে ফেলুন আপনার টিকিট আর চলে যান পর্যটক উত্তর বাংলার সাথে। আমাদের অফিস অ্যাড্রেসটি হলো পর্যটক উত্তর বাংলা, নতুন পাড়া, নিয়ার বাকালি হাউস, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561222354। অপর নম্বরটি হলো 8900542354।